আসসালামাইকুম, আজকে আমি আলু ভাজি করতেছি। একদম একটু ভাঙবে না, গোটা গোটা। কিভাবে গোটা গোটা রেখে আলু ভাজি করা যায় সেই প্রসেসটা আমি আজকে দেখিয়ে দিব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার বাচ্চারা তো আমার এই আলু ভাজির খুবই পছন্দ করে, ওরা ওরা এটার জন্য পাগল। যখনই করি তখনই পুরো আলু ভাজি শেষ হয়ে যায়, একটা পরোটা দিয়ে পুরো আলু ভাজি এক বাটি একজনই খেয়ে ফেলে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আলু ভাজি করতেছি, আলু ভাজি কিন্তু সবাই পারে, তবে আমার আলু ভাজিটা একটু স্পেশাল, কারণ আমার আলু ভাজিটা খেয়ে সবাই বলে খুব মজা, খুব টেস্ট। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। সবগুলো কেটে রাখছি। এই যে এখানে আমি রসুনকে কাটি নাই, রসুনকে আমি ছিলে জাস্ট চাপ দিয়ে থাতলা করে ফেলছি আর কি। আর এখানে অনিয়ন, আর এখানে গ্রিন চিলি এবং কোরিয়ান্ডার, ফ্রেশ কোরিয়ান্ডার। আমি অনিয়ন এবং গার্লিকটা দিয়ে দিচ্ছি। এই যে আমার অনিয়ন গুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, এখানে আমি সল্ট ও দিয়ে ফেলছি। ওটা অবশ্য দেখাতে পারি নাই, এখন আমি দিচ্ছি। এই যে স্পাইস গুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে দিব। এই যে হলুদ দিচ্ছি, এক চামচ হলুদ, আর হাফ চামচের মতো আমি দিচ্ছি রেড চিলি পাউডার। আর অল্প একটু দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এই যে আমার আলুগুলো এই যে এভাবে করে কেটে পানি ঝরে রাখছে, এখন এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু কিছু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, না আরো তো যাচ্ছে না, ব্যাপার হয়তো নিজেকে হয়ে যাচ্ছে, তারপর তুমি অটোমেটিক একটু নিচে নিয়ে যাবে, না একটু নেড়ে দিতে হবে। আলুগুলো কাটছে কিন্তু আমার হাজবেন্ডের ছুরি দিয়ে কাটছে। একটা ম্যাচ করে কাটছি। হ্যাঁ, তোমার কাটাটা তো সুন্দর হয়েছে, তবে আমি কাটছি আর একটু পাতলা পাতলা হইতে পারছে, তোমার তো একটু মোটাও আছে তাই একটা। হবে না, যে কোনো জিনিসের মধ্যে তো 100% হবে না, 5% নিয়ে থাকবে। কালা জিরার গুঁড়ি আছে, ওখান থেকে আমি সামান্য হাফ চামচ দিয়ে দিচ্ছি। আমার আলু ভাজি একটু ভাঙবে না, একদম গোটা গোটা পিস থাকবে। এই যে দেখেন খুব সুন্দর হচ্ছে, আর খেতে তো খুবই চমৎকার।
আমার বাচ্চারা তো আলু ভাজির জন্য এত ফেভারিট ওদের। রুটি পরোটা সবকিছুর সাথে আসলে ভালো লাগে আলু ভাজিটা। আমার আলু ভাজি অলমোস্ট ডান। এই যে দেখেন একটু ভাঙে নাই, যেভাবে আমি আলু ভাজি করছি সেভাবেই আছে গোটা গোটা। এখন আমি কোরিয়ান্ডারগুলো দিয়ে দিব, একদম ফ্রেশ অনেকগুলো কোরিয়ান্ডার দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল আমার স্পেশাল আলু ভাজি। এই যে আমি সার্ভ করে দেখালাম, এখন আমরা পরোটা দিয়ে আলু ভাজি খাবো, আর সাথে থাকবে অবশ্যই ডিম। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।